কলকাতা মানেই রবীন্দ্রনাথ, নন্দন, ভিক্টোরিয়া। কলকাতা মানেই কফি হাউস, কলেজ স্ট্রিট আর রসগোল্লা। কলকাতা মানেই ট্রাম। ট্রাম এই নামটার মধ্যে যেন একটা নস্টালজিয়া মিলেমিশে রয়েছে। বলতে পারেন কলকাতা পরিবারের সবথেকে পুরনো সদস্য হলো এই ট্রাম। আপনি যদি কলকাতা ঘুরতে এসে ট্রামে না চড়েন, তবে আপনার ঘোরা কিন্তু অসম্পূর্ণ থেকেই যাবে। ভারতবর্ষে প্রথম ট্রাম চালু হয় কলকাতাতে, লর্ড কার্জনের হাত ধরে। সালটা ছিল 1873। প্রথম ট্রাম চলেছিল আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত। প্রথমের দিকে ট্রাম চালানো হতো ঘোড়ার সাহায্যে, কিন্তু নিত্য যাত্রীর অভাবে প্রথম বছরেই বন্ধ হয়ে যায় এই ট্রাম পরিষেবা। এরপর দীর্ঘ 7 বছর পর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি পুনরায় এর পরিষেবা শুরু করে। সেই সময় তারা 177টি ট্রাম আর প্রায় 1000টি ঘোড়া ব্যবহার করত। এরপর একে একে বাষ্পচালিত স্টিম ইঞ্জিন, তারপর বিদ্যুৎ ঘোড়ার স্থান দখল করে। 1902 সালে গোটা এশিয়ার মধ্যে কলকাতাতেই প্রথম ইলেকট্রিক ট্রাম চলে। রাস্তাটা ছিল এসপ্ল্যানেড থেকে কালীঘাট। শুরুর দিকে চেন্নাই, দিল্লি এবং আরও বেশ কয়েকটি শহরে ট্রাম চললেও একে একে করে বন্ধ হয়ে যায় সব। আজও অক্ষয় রয়েছে আমাদের কলকাতার ট্রাম পরিষেবা। বর্তমানে গোটা ভারতের কেবলমাত্র কলকাতাতেই আপনি ট্রাম দেখতে পাবেন। গর্বের ব্যাপার, তাই না? আগে ছিল 2 বগির ট্রাম, যার প্রথমটা ছিল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট আর অন্যটা ছিল সেকেন্ড ক্লাস। 2012 সাল থেকে চালু হয় 1 বগির ট্রাম, এর ফলে ট্রামের গতিও কিছুটা বৃদ্ধি পায়। 2018 সালে চালু হয় এসি ট্রাম, নোনাপুকুর ট্রাম দিকপুর থেকে ছাড়ত, আর দামও সাধ্যের মধ্যে, মাত্র 20 টাকা। বর্তমানে কলকাতা ট্রামের 7টি ডিপো রয়েছে, বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক স্ট্রিট, কালীগঞ্জ, কালীঘাট আর খিদিরপুর। আর টার্মিনাল রয়েছে মোট 9টি, শ্যামবাজার, গালিব স্ট্রিট, বিধাননগর, বালিগঞ্জ, এসপ্ল্যানেড, বিবাদীবাগ আর হাওড়া ব্রিজ। এই ট্রামে চড়ে যাওয়ার সময় আপনি একটা বেশ পুরনো কলকাতার স্বাদ পাবেন, পাবেন ঐতিহাসিক ছোঁয়া। ইন্টারনেট আর মেট্রোর যুগে নিজেকে টাইম ট্রাভেলার মনে হবে। দীর্ঘ 150 বছরের ট্রামের ইতিহাস তুলে ধরার জন্য 2014 সালে উদ্বোধন করা হয় ট্রাম মিউজিয়াম, যা ভারতের ওয়ান অ্যান্ড অনলি ট্রাম মিউজিয়াম। নাম সরণিকা, অবস্থান এসপ্ল্যানেড ট্রাম ডিপো। আর এটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা, আর দামও সাধ্যের মধ্যে, মাত্র 10 টাকা। বেসিক্যালি এটা একটা 2 কম্পার্টমেন্টের ট্রাম। এর বাইরেটা আর 5টা ট্রামের মতো হলেও ভেতরটা আলাদা, বিভিন্ন ট্রামের মডেল আর মনীষীদের বাণী দিয়ে সাজানো। একবার সময় বের করে ঘুরে আসতেই পারেন, ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এটার আর একটা কম্পার্টমেন্ট কিন্তু একটা ছোটোখাটো ক্যাফেটেরিয়া, যেখানে আপনি প্রিয় মানুষের সাথে বেশ কিছুটা ভালো সময় কাটাতে পারবেন। কলকাতার ট্রামের কথা বললেই বার বার সেই মন খারাপ করা ঘটনা মনের মধ্যে ভেসে ওঠে। আমরা ট্রাম দুর্ঘটনায় হারিয়েছিলাম কবি জীবনানন্দ দাশকে, যিনি আমাদের বাংলাকে কবিতার মাধ্যমে এক অন্য রূপে তুলে ধরেছিলেন। আগে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রাম চললেও 1993 সালের পর থেকে যানজট বৃদ্ধির জন্য তা বন্ধ করে দেওয়া হয়। শেষ করার আগে বলি, যদিও মেট্রো, ওলা, উবের এসবের বারবারন্তে কলকাতাটা ভরে গেছে, তবুও ট্রাম তার নিজের জায়গায় স্বমহিমায় ছিল, আছে আর থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।